বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে আরো উন্নত করার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলো যেরকমভাবে সিলেকশন করা হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে নানান ধরনের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের তারা যাতে মডার্নাইজ টিচিং এর মাধ্যমে তারা শিক্ষিত হতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হবে। একই রকম ভাবে বিভিন্ন স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি স্কুলের আওতায় আনা হয়েছে। 18 সেপ্টেম্বর রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টির উদ্বোধন করা হবে। আগে এই স্কুলটির পরিচয় ছিল কাকরাপুন উচ্চতর বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টির নামটি বদলানো হয়েছে এবং তার পাশাপাশি বিদ্যাজ্যোতির আওতায়ও আনা হয়েছে। এখন অবশ্যই সবাই যেটা আশা করছেন বিদ্যালয়টি থেকে, যে নামের পাশাপাশি অবশ্যই তার ভেতরের পরিকাঠামো, শিক্ষার যে ব্যবস্থা সেটাও নতুন হবে সেটাই কিন্তু আশা করছেন প্রত্যেকে। ক্লাস টেন পর্যন্ত ছিল এই স্কুলটি, এখন নাম পরিবর্তন করে ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু হয়ে গেছে এই বিদ্যালয়টি। যেসব ছাত্রছাত্রীরা বিদ্যাজ্যোতির আওতায় নেই সেই সব ছাত্রছাত্রীরাও এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে পারবেন বলে জানিয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। শিক্ষামন্ত্রী আগমনকে ঘিরে নতুনভাবে সেজে উঠেছে স্কুলটি এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক মোহিত লাল জমাতিয়া। কি বলছেন তিনি শুনব। আপনার নাম? মোহিত লাল জমাতিয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এইচএসসি। আচ্ছা, আপনাদের স্কুলের নতুন ভাবে তৈরি করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন আপনি? আমাদের স্কুলটা এলাকার ডিমান্ড অনুযায়ী, এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নামে নতুনভাবে শুরু হচ্ছে। এটা 18 সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়। এই অনুষ্ঠান 12টার সময় শুরু হবে এবং এলাকার সমস্ত সমানুধায়ী এবং শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ এবং এলাকার বিদ্যুৎসাহী সবাই উপস্থিত থাকবে এবং আমি আশা রাখব এই বিদ্যালয় উদ্বোধনের দিন অত্যন্ত সুন্দরভাবে আমাদের সূচনা হবে এবং শেষ হবে। আগামী দিনে এই বিদ্যালয় থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি হবে এবং গোমতি ডিস্ট্রিক্টে এই বিদ্যালয় একটি মডেল বিদ্যালয়ে উন্নীত হবে এটাই আশা করছি। আপনারা শুনলেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং বিদ্যালয়ের শুধু নাম পরিবর্তনই নয়, গোটা বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা সবটাই পরিবর্তন হয়েছে। আগামী দিনে ছাত্রছাত্রীরা আরো অনেকটাই বেনিফিটেড হবেন সেই আশাই তিনি রাখছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে।